তো আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আপনারা দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা কোন কোন সুবিধা পাবেন হসপিটাল বা নার্সিংহোমে যেমন গাড়ি ভাড়া কে দেবে ওষুধপত্র কে দেবে বা চিকিৎসার খরচা কত পড়বে কিভাবে আপনারা কার্ড ইউজ করবেন তার সমস্ত বিষয় কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখাবো তো আশা করছি পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে পাশে থাকা অল করে রাখবেন তো প্রথমে আমরা দেখে নেব যে হাসপাতালে কি পৌঁছেই কার্ড জমা করতে হবে অর্থাৎ আপনি রুগী নিয়ে হাসপাতালে গেলেন সঙ্গে সঙ্গে কি আপনাকে স্বাস্থ্যঘাতী কার্ড জমা করতে হবে নাকি তো এখানে দেখুন স্বাস্থ্য কার্ড প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু স্মার্ট কার্ড জমা করতে হবে তো এবার দ্বিতীয় অপশন আছে যে কী করে বুঝবেন আপনি স্বাস্থ্য কার্ড থেকে হসপিটাল কর্তৃপক্ষ বা নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসা বাবদ কত টাকা কাটলো এবং বর্তমানে আপনার স্বাস্থ্য কার্ডে কত টাকা ব্যালেন্স আছে তো এখানে দেখুন হাসপাতাল থেকে ডিসচার্জ স্লিপ দেবে তাতেই লেখা থাকবে যে হাসপাতাল থেকে আপনার কত টাকা কাটলো এছাড়াও আপনি স্বাস্থ্য অ্যাপ থেকেও কিন্তু চেক করতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এছাড়াও হেল্পলাইন নাম্বার অর্থাৎ ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ থ্রি এইট ফোর এই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা আছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো এবার আসছি তৃতীয় নম্বরে অর্থাৎ কোন কোন হসপিটালে আপনি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসার সুযোগ পাবেন তো সেই জন্য কিন্তু আপনাদের যেতে হবে স্বাস্থ্যসাথী ডট জিও ডট ইন ওয়েবসাইটে সেখানে গিয়ে ফার্স্ট দেখবেন লেখা আছে হসপিটাল লিস্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু আপনার নিয়ারেস্ট যে হসপিটালগুলো অর্থাৎ যে যে হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করা যায় সেগুলো কিন্তু পুরো লিস্ট আপনি দেখতে পারবেন এবং সেই লিস্ট দেখিয়ে কিন্তু আপনারা সেই হসপিটাল নার্সিং নার্সিংহোমে আপনি চিকিৎসা করাতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তো এবার চার নম্বর পয়েন্টটা আসি তো চার নম্বর পয়েন্টটা হলো হাসপাতাল বা নার্সিং নার্সিংহোমে যদি আপনি রুগী ভর্তি করেন সেক্ষেত্রে কোনো নগদ টাকা লাগবে কিনা তো এখানে দেখুন স্বাস্থ্যসাথী পরিষেবায় কোনো নগদ টাকা পয়সা দিতে হয় না স্বাস্থ্যসাথী কার্ড থেকে সরাসরি টাকা জমা হয় হসপিটালে অর্থাৎ যদি আপনি রুগীকে ভর্তি করেন হসপিটাল বা নার্সিংহোমে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম টাকা পয়সা লাগবে না চিকিৎসা খরচা যা বাবদ যা লাগে সব কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকেই কেটে নেবে তারা তো এবার আমরা পাঁচ নম্বর পয়েন্টে আসছি অর্থাৎ ওষুধের জন্য কি আলাদা টাকা পয়সা লাগবে না তো এখানে দেখুন স্বাস্থ্যসাথী প্রকল্পে একজন উপভোক্তা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চিকিৎসা সুবিধা পেতে পারেন সেক্ষেত্রে ওষুধও কিন্তু সেই পরিষেবায় অন্ত অন্তর্ভুক্ত হবে অর্থাৎ ওষুধের জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা লাগবে না তো এবার আসছি আমরা ছ নম্বর পয়েন্টে অর্থাৎ হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে যদি ওষুধ না থাকে সেক্ষেত্রে যদি বাইরে থেকে ওষুধ কেনেন সেক্ষেত্রে টাকা কে দেবে তো এখানে দেখুন ওষুধ উপলব্ধ করা হাসপাতালের দায়িত্ব যদি উপভোক্তা বাইরে থেকে ওষুধ কিনতেই হয় তাহলে তিনি হাসপাতালে সেই রসিদ কিন্তু জমা করতে হবে অর্থাৎ যদি আপনি হাসপাতাল থেকে ওষুধ না পান সেক্ষেত্রে যদি বাইরে থেকে ওষুধ কেনেন সেক্ষেত্রে কিন্তু বাইরের দোকান থেকে যে ওষুধটা কিনলেন তার রসিদটা কিন্তু অবশ্যই আপনাকে হসপিটাল কর্তৃপক্ষ বা নার্সিংহোম কর্তৃপক্ষকে জমা দিতে হবে তো এবার আসবো আমরা সাত নাম্বার পয়েন্টে অর্থাৎ যদি রোগী হসপিটাল বা নার্সিংহোম থেকে ছাড়া পায় তবে তার গাড়ি ভাড়াটা কে দেবে তো এখানে দেখুন স্বাস্থ্যসাথী প্রকল্পে বাড়ি ফেরার জন্য বরাদ্দ থাকে দুশো টাকা তবে সরকারি হাসপাতাল থেকে ফেরার সময় কিন্তু চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত পাওয়া যায় যে টাকাটা কাটবে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে তো এবার দেখে নেব আমরা আট নম্বর পয়েন্ট অর্থাৎ কেউ যদি হাসপাতালে চিকিৎসার কারণে ভর্তি হয় তবে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার জন্য কার আঙুলের ছাপ লাগবে তো এখানে দেখুন যে ব্যক্তি হাসপাতালে ভর্তি তার পরিবারের যে কোনো সদস্য আঙুলের ছাপে কিন্তু সেই চিকিৎসার জন্য যথেষ্ট অর্থাৎ যদি আপনি হসপিটালে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির যে কোনো সদস্যই কিন্তু আঙুলের ছাপ দিয়ে আপনার চিকিৎসা করিয়ে নিতে পারবে তো এবার আসবো আমরা আট নম্বর পয়েন্টে অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি হাসপাতাল বা নার্সিং হোমে হাতী কার্ড কাজ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ আপনি একটি রুগীকেই নিয়ে গেছেন সেখানে তো গিয়ে দেখলেন যে স্বাস্থ্যসাথী কার্ড কাজ করছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন তো এখানে দেখুন হাসপাতাল ও ইন্স্যুরেন্স কোম্পানি এই সমস্যার সমাধান কিন্তু করে দেবে তখন উপভোক্তা বিষয়ক দপ্তর অর্থাৎ টোল ফ্রি নাম্বারে কিন্তু কল করলে পরেই আপনার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে আপনার স্মার্ট কার্ডে দেখবেন যে সামনে একটা টোল ফ্রি নাম্বার আছে ওয়ান এইট ডবল জিরো দিয়ে সেই নাম্বারে কল করলে পরে কিন্তু আপনার যাবতীয় যত সমস্যা আছে অর্থাৎ স্মার্ট কার্ড কাজ করছে না বা অন্য কোনো প্রবলেম সেই প্রবলেমে কিন্তু সলভ তারাই করে দেবে তো এবার আমরা আসলে নয় নম্বর পয়েন্টে তো এখানে দেখুন হাসপাতালে ভর্তি না হলে কি টেস্ট বা মেডিসিনের সুবিধা আপনি পাবেন অর্থাৎ আপনি হাসপাতালে ভর্তি হননি সেক্ষেত্রে আপনি কি টেস্ট করাবেন অর্থাৎ ব্লাড টেস্ট বা আদার্স কোনো টেস্ট সেই ক্ষেত্রে কি স্মার্ট কার্ডের সুবিধা আপনি পাবেন তো এখানে পাবেন না হাসপাতালে ভর্তি না হলে কিন্তু এই ধরনের পরিষেবা আপনি পাবেন না অর্থাৎ আপনার যাবতীয় টেস্ট বা মেডিসিনের সুবিধা কিন্তু হাসপাতাল ছাড়া বা নার্সিংহোম ছাড়া আপনি কোথাও পাবেন না সেক্ষেত্রে আপনার হাসপাতালে গিয়েই টেস্ট করাতে হবে এবং মেডিসিনের সুবিধা কিন্তু নিতে হবে তো এই ছিল আজকের পুরো ভিডিও তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ